পরবর্তীতে বরাক নদীর উপর থাকা সেতুটি ভেঙে পড়তে পারে। ভাগাবাজারের আরসিসি সেতু ভেঙে পড়ায় আরও সংখ্যা জন্মায় মানুষের মনে। বরাক উপত্যকায় যে বদরপুর কাঠিগুড়ার সংযোগী বরাকের উপর থাকা সেই পুরানো সেতুটির এমন অবস্থা হতে পারে। ভাগা থেকে মিজোরামের তুলিয়ার সংযোগী সড়ক পথ বিচ্ছিন্ন, অপরদিকে কাটিগড়ার বদরপুর ঘাটে গেমন সেতু নিয়ে চিন্তিত গোটা বরাক উপত্যকা। সেতুটির মধ্যভাগে প্রচণ্ড ঝাঁকুনি বেড়েছে এবং দুটি অংশ উঁচু নিচু হয়ে গেছে, যার ফলে ছোটো গাড়ি যেমন টমটম, অটো আর কার ইত্যাদি পার হতে সমস্যা হচ্ছে। উল্লেখযোগ্য যে 12-চাকার 16-চাকার লরিগুলো প্রতিদিন যেভাবে পার হয়, অনেকগুলি লরি ওভারওয়েট নিয়ে পার হয়, তাই উপত্যকাবাসী আশঙ্কা করেছেন পুরানো এই সেতু ক্ষতিগ্রস্ত হয়ে প্রচুর প্রাণহানির, যে কোনো মুহূর্তে ভয়ানক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 6 নং জাতীয় সড়কের বরাক নদীর উপর সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেতুটিতে বড় বড় ফাটল রয়েছে একটি অংশে। পণ্যবাহী ট্রাক পার হওয়ার সঙ্গে সঙ্গে সেতুটির মধ্যে ভয়ঙ্কর কম্পন অনুভব করা হয়। প্রতিদিনই সেতুটির পারাপার হচ্ছে এলাকার মানুষ। ব্রিজটি প্রথম 1974 সালে বরাক নদীর উপর নির্মিত হয়েছিল। যে কোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বরাকের গুহাটি করিমগঞ্জ, হাইলাকান্দি ও ত্রিপুরার সঙ্গে যুক্ত সেতুটি ব্যর্থ হলে দুর্ভোগে পড়বে উপত্যকার হাজার হাজার মানুষ। বরাক থেকে গুহাটির সংযোগকারী 6 নং জাতীয় সড়কের কাটিগড়া নদীর উপর ব্রিজটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।